নমস্কার এবার প্রবল গতির বেগ নিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে ভারী বৃষ্টি সাত তারিখ রবিবার থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তীব্র তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে বৈশাখ মাস শুরুর আগে থেকেই কলকাতা সহ রাজ্যের একাধিক জেলার তাপমাত্রা ছেচল্লিশ ডিগ্রি সেলসিয়াসে আশেপাশে পৌঁছে যেতে পারে আগামী পাঁচ দিন পশ্চিমবঙ্গের তেইশটি জেলা ও বাংলাদেশের আটটি বিভাগের আবহাওয়া কেমন থাকবে এবং চাষি বন্ধু ও মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কবার্তা জারি হয়েছে কিনা সবই বিস্তারিতভাবে জানতে পারবেন এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চার তারিখ বৃহস্পতিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো জেলাতেই বৃষ্টি তেমন কোনো সম্ভাবনা নেই পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কোন কোনো জায়গায় তাপবাহের জন্য গরম হাওয়া বয়ে যেতে পারে তাপমাত্রার পারদ আটত্রিশ থেকে চুয়াল্লিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে যেতে পারে সবকটি জেলাতে দুপুর ও সন্ধ্যের দিকে আর্দ্রত জনিত অস্বস্তি বজায় থাকবে পাঁচ তারিখ শুক্রবার পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনো কোনো জায়গায় প্রবল তাপ্যবাহের জন্য গরম হাওয়া বয়ে যেতে পারে ইতিমধ্যেই দুর্গাপুর আসানসোল পুরুলিয়া বাঁকুড়া বিষ্ণুপুর খড়গপুর বর্তমান ও পানাগড়ের তাপমাত্রা ছত্রিশ থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছে গিয়েছে ছয় তারিখ শনিবার পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানের কোনো কোনো জায়গায় তাপবাহের সাথে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকবে সাত তারিখ রবিবার উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা হাওড়া হুগলি কলকাতা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এবং নদিয়ার কোনো কোনো জায়গায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সন্ধ্যের পর থেকে পুরুলিয়া রঘুনাথপুর বলরামপুর হুরা খাতরা বাঁকুড়া বিষ্ণুপুর সোনামুখী কতুলপুর ঘাটাল আরামবাগ চন্দ্রকোনা ঝাড়গ্রাম খড়গপুর বেলদা সবং পিংলা ময়না কোলাঘাট পাঁচকুড়া দীঘা কাঁথি তমলুক হলদিয়া এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন বীরভূম সিউড়ি রামপুরহাট বহরমপুর বেলডাঙা, দমকল মুর্শিদাবাদ বোলপুর ঘুসখরা কাটোয়া বর্ধমান এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাতের দিকে কৃষ্ণনগর শান্তিপুর রানাঘাট চাকদা পান্ডুয়া বনগাঁ হাওড়া চন্দননগর খড়দা হাওড়া কলকাতা বারুইপুর গোসাবা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের আবহাওয়ার প্রভাভাস অনুযায়ী আজ থেকে আগামী পাঁচ দিন হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহারের কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সঙ্গে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বইতে পারে পাশাপাশি অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা এবং সিকিমের কোনো কোনো জায়গায় বাড়ি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘণ্টায় কলকাতা পার্শ্ববর্তী জেলাগুলিতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং রাতের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে আঠাশ ডিগ্রি সেলসিয়াসের কাছে কাছাকাছি বাতাসে সর্বোচ্চ আর্দ্রতার পরিমাণ থাকবে বিরানব্বই শতাংশের আশেপাশে ভোর ও রাতের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে তাপমাত্রা ক্রমশ বাড়বে আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা পাঁচ থেকে ছয় ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী আজ খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুপুরের পর থেকে পিরোজপুর লালমোহন মোটবাড়িয়া সেনবার্গ চাদকবাজা সিলেট চারখাই বড়লেখা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে চার তারিখ বৃহস্পতিবার বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সকাল থেকে সিলেট চাতকবাজার চারখাই বড়লেখা জগন্নাথপুর বাজার খাগড়াছড়ি রাঙামাটি রাজস্থলী চট্টগ্রাম মঠবাড়িয়া পিরোজপুর বরিশাল মতিরহাট ফরিদগঞ্জ সেনবাগ কুমিল্লা এই জায়গাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অবশ্যই ক্লিক করে রাখবে আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ